রসুলের প্রেমে পাগল এশকে পাগল হয় দিওয়ানা চলেছে দলে দলে আশেকেরা সোনার মদিনা রসুলের রওজা পাকে জিয়ারতে যেতে মদিনা রাওনা রসুলের আশিক সেজে মদিনার পাগল সেজে রসুলের আশিক সেজে পাগল সেজে আশিক দিওয়ানা চলছে দলে দলে আশিকেরা সোনার মদিনায় সবাই চলছে দলে দলে আশিকেরা নাই চলছে দলে দলে আশিকেরা সোনার মদিনায় আরাফার ময়দানে ওই হাজিরা সব করছে মুনাজাত আহা রাব্বুল আলামিনের দারে পাইবেন না জীবনের স্বপ্ন আশা ভালোবাসা হবে মাসুম বেগুনা চলছে দলে দলে আশিকেরা সোনার মদিনায় চলছে দলে দলে আশিকেরা সোনার মদিনায় আমার বাবাজিরা কি আজমত আর শান বলবো নবীর শানে নবী হওয়ার আগে নবীর শান কত একদিন নবীজিরে আবু জাহেল দেখতেছে পাহাড়ের কাছে খেলাধুলা করতেছে আবু জাহেল দেইখা ভাবছে এটা তো মোহাম্মদ আরে এটার তো মাও নাই বাবাও নাই মনে হচ্ছে তার এখানে খেলাধুলা করতে করতে পাহাড়ের কাছে চলে আসছে এ মোহাম্মদ চলো চাচার সঙ্গে বাড়িতে চলো নবীজিরে সাথে নিয়া আবু জাহেল রওনা হতে যায় আবু জাহেলের সঙ্গে ছিল উট নবীজিরে দেখা মাত্রই উটটার সাথে সাথে বৈশা যায় বসার পরে আল্লাহর নবী মুহাম্মদকে ছোট মানুষ পিছনে বসায়া আবু জাহেল সামনে বসিয়া রওনা উট তো আর উঠে না চলেও না কিরে উট চলোস না কেন উঠোস না কেন ব্যাপার কি শক্তি কি কমে গেছে নাকি উট তো চলে না উট তো উঠে না যেই মাত্র নবী মুহাম্মদকে সামনে বসালো আর আবু জাহেলকে পিছনে বসালো সাথে সাথে উটটা উসি উঠিয়া ওই যে বাড়ির দিকে রওনা হয়ে যায় উটটা বুঝাইয়া দিতে চায় রে আবু জাহেল তমাম দুনিয়ার বাদশা মুহাম্মদ রে যদি তুমি পিছনে বসাও তাহলে আমি উঠতে সারা জীবন মারতে পারবো নবীজির বিয়োগ যদি হলে আমি উঠ একটা কদম আগাইতে পারি না বলেন সুবহানাল্লাহ বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে আমার বাবাজিরা ছোট জবানদারা কি আজমত আর শান বলবো নবীজি আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অসংখ্য অগণিত আয়াত নাজিল করে নবীর শান আমার আল্লাহ বাড়ায়া দেন আল্লাহ তাআলা নবীর শানে বলেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আযীম আমার নবী মুহাম্মদকে যারা কথা দ্বারা ভাষা দ্বারা হাত দ্বারা আঘাত করবি তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযূহু
وما نهاكم عنه فانتهوا نبي جي جا كسو نه ايشه چه تا تمرا درا جا كسو بوله چه چه ره دوار جنو تا تمرا چه ره داو امار نبي رشان الله بولن وتعذروه وتعقرو امار نبي محمد كه تمرا تعظيم کرو شمان کرو امار نبي رشان الله پاک رب العالمين بولن يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي اے مومنের দল আমার নবীর সামনে জুরে জুরে কথা বলে আমার নবীকে তোমরা কষ্ট দিবা না আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা নবীজি আপনারে আমি আল্লাহ তাআলা অতি শীঘ্রই মাকামে মাহমুদ সম্মানিত জায়গা আমি আপনাকে অতি শীঘ্রই দান করব নবী মুহাম্মদের শানে আমার আল্লাহ বলেন ওয়ামা রমাইতা ইযু রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা নবীজি আপনি যে পাথর নিক্ষেপ করেছেন মূলত এই পাথর নিক্ষেপ করাটা মূলত আমি আল্লাহ যেন নিক্ষেপ করেছি আল্লাহ নবীজি পাথর নিক্ষেপ করলেন নবীর নিক্ষেপ কেন আল্লাহ তাআলা নিজের নিক্ষেপ বলে নবীজির শান আল্লাহ বাড়ায় দিতে চান কি নিক্ষেপ করেছিল গজওয়ায়ে হুনায়নের মধ্যে কাফেরদের চোখ বরাবর নবীজি ধুলাবালু এমন ভাবে হাতি নিয়া ছিটায় মাইরা দিছিল প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে পয়রা গেছে তখন তারা দেখতে পারছে না পরবর্তীতে গজওয়ায়ে হুনায়নের মধ্যে মুসলমানের বিজয় হয়েছিল আল্লাহ বুঝাইতে চান নবী আমার আপনি যে বেঈমানদেরকে পাথর মারলেন এটা মূলত আমি আল্লাহই জন্য মারলাম নবীর শানে আল্লাহ বলেন ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم الله নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আপনার হাতের সাথে যারা হাত রাখিয়া বয়াত গ্রহণ করেছে মূলত তারা যেন আমি আল্লাহর হাতের সাথে হাত রাখিয়া বয়াত গ্রহণ করেছে নবীজির হাতকে আমার আল্লাহর নিজের হাত বলে নবীজির শান আর আজমত বাড়ায় দিতে চাচ্ছেন বলেন না সুবহানাল্লাহ কেমন সম্মানী নবী ছিলেন আমার নবীজি নবীজি যেমন সম্মানী তিনার পূর্বপুরুষরাও ছিল সম্মানী কেউ কোনোদিন জিনা করে নাই আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যারা এই নবীজির পূর্বপুরুষ রয়েছে কেউ কোনোদিন জিনা করে নাই পাপ কাজে লিপ্ত হয় নাই নবীজির পূর্বপুরুষ বংশধরকে আমার আল্লাহ পবিত্র রাখছেন জিনা থেকে পবিত্র রাখছেন আদমের বেটা শীশ শীশের বেটা ইউনুস ইউনুসের বেটা কাইনান কাইনানের বেটা ইয়াদ ইয়াদের বেটা ইদ্রিস ইদ্রিসের বেটা মাতুশালাক মাতুশালাকের বেটা লমক লমকের বেটা নূহ নূহের বেটা শাম শামের বেটা আশফাকশাদ আশফাকশাদের বেটা শালিক শালিকের বেটা আইবর আইবরের বেটা ফালিস ফালিসের বেটা রৌ রৌর বেটা সরুক সরুকের বেটা নহুর নহুর বেটা আজর আজরের বেটা ইব্রাহিম ইব্রাহিমের বেটা ইসমাইল ইসমাইলের বেটা কাইজার কাইজারের বেটা আওয়াম আওয়ামের বেটা ওস ওসের বেটা মুররা মুররার বেটা সামিম সামিয়ের বেটা রোজা রোজার বেটা নাজিব নাজিবের বেটা মুয়াসির মুয়াসিরের বেটা ইহাম ইহামের বেটা আফতাব আফতাবের বেটা ঈসা ঈসার বেটা আনফা আনফার বেটা আরুয়া আরুয়ার বেটা বলকে বলকের বেটা হারি হারির বেটা হারি হারির বেটা ইয়াসিন ইয়াসিনের বেটা হুমরান হুমরানের বেটা আলুয়া আলুয়ার বেটা উবাইদ উবাইদের বেটা আন আনসের বেটা আসকে আসকির বেটা মাহির মাহির বেটা মাহুর মাহুর বেটা কাজেম কাজেমের বেটা কালে কালের বেটা বদলান বদলানের বেটা ইয়াল্লারুম ইয়াল্লারুমের বেটা হেররা হেররার বেটা নাসিল নাসিলের বেটা আবিল আওয়ামের বেটা মাতাসাবিল মাতাসাবিলের বেটা বর বরের বেটা ওস ওসের বেটা সালমান সালমানের বেটা হামিসা হামিসার বেটা উদ উদের বেটা উদদ উদদের বেটা আদনান আদনানের বেটা মঈদ মঈদের বেটা হলম হলমের বেটা নবীদ নবীদের বেটা সলমান সলমানের বেটা আলিয়সাউ আলিয়সার বেটা উদদ উদদের বেটা উদ উদের বেটা মাদ মাদের বেটা নজর নজরের বেটা মুদার মুদারের বেটা ইলিয়াস ইলিয়াসের বেটা মুদারিকা মুদারিকার বেটা খুজাইমা খুজাইমার বেটা কিনান কিনানের বেটা নজর নজরের বেটা মালেক মালেকের বেটা কুরেশ কুরেশের বেটা গালেব গালের বেটা লুবাই লুবাইয়ের বেটা কিলাব কিলাবের বেটা ক্যান্সাব ক্যান্সার বেটা আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বেটা হাশেম হাশেমের বেটা আব্দুল মুত্তালিব
আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বেটা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফি আবাই মিল্লাতুন আদম সিফাহুন কুল্লুনা নিকাহ এই যে নামগুলো বললাম কেউ কোনদিন জিনা করে নাই পাপ কাজে লিপ্ত হয় নাই আমার নবীর শান আর আজমত রে বাবা কি বলবো নবীর শান আল্লাহর নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বশীরا ونذيرا নবী মুহাম্মদের শানে আল্লাহ পাক বলেন কুল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া ওগো নবীজি আপনি বলে দেন আপনি সকলের জন্য নবী নবীর শানে আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার দোস্ত যা কিছু বলে আমি আল্লাহর পক্ষ থেকে বলে মন গরামত কোন কথা বলে না আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রাউফুর রহিম মানে দয়ালু অত্যন্ত দয়াবান নবী আল্লাহ তাআলা নিজের শানে রাউফুর রহিম ব্যবহার করেছেন আবার নবীর শানেও রাউফুর রহিম ব্যবহার করেছেন আমার আল্লাহ বুঝাইতে চান আমি যেমন দয়ার খোদা দয়ার আল্লাহ আমার নবীজিও দয়াল নবী কথা বলেন ঠিক কি না আমার নবীর শানে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রে পাঠাইছি রহমত চুরব পাঠাইছি আমার নবীর শানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার নবী মুহাম্মদের শানে আমার আল্লাহ কতই না আয়াত নাজিল করেছেন সেই নবীর শান আর আজমত কি বলবো রে বাবা এই নবীর শান কত নবীর উপর যদি কোনো বান্দা মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার আল্লাহর নবী বলে যেই বান্দা যেই উম্মত আমি নবীর উপর দিনের শুরুতে 10 বার দুরুদ পাঠ করবেন ওয়া আশরান ফি আখিরিন নাহার আর 10 বার দুরুদ পাঠ করবেন দিনের শেষ বেলা সন্ধ্যা বেলা নালাতু শাফাতি আই ওয়াজাবাত মুশাফাতি ইয়াউমাল কিয়ামা যেই বান্দা যেই বান্দে আমি নবীর উপর 10 বার দিনের শুরুতে সকাল বেলা 10 বিকাল বেলা 10 আমি নবীর উপর দুরুদ পাঠ করবে হাশরের ময়দানে ওই উম্মতকে আমি সুপারিশ করার জন্য আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা খেয়াল করে শুনেন শানওয়ালা নবী যেই নবীর উপর দুরুদ পাঠ করলে আমার আল্লাহ আমাদের উপর উল্টা রহমত নাজিল করেন আল্লাহর নবী বলে যেই বান্দা আমার উপর একবার দুরুদ পাঠ করবে তার উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে ওয়াফুত্তাত আনহু খাতিয়াতুহু এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন ও রুফিয়াত লাহু আশারা দারাজাত এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন একবার দুরুদ পড়বেন লাভ হবে 30টা কয়টা একবার দুরুদ পড়ার দ্বারা লাভ হবে 30টা শুধু তাই নয় আল্লাহর নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আর আল্লাহর পক্ষ থেকে কতগুলা ফেরেশতা আছে তারা এমন ভাবে জমিনের মধ্যে বিচরণ হয়ে যায় কোন উম্মতরা নবীর উপর দুরুদ পাঠ করে কোন উম্মতরা নবীর উপর দুরুদ পাঠ করে এমন ভাবে দুরুদগুলা সংগ্রহ করিয়া ইউবাল্লিগুনি উমিন উম্মতিস সালাম যেই বান্দা যেই বান্দি আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের মধ্য থেকে যেই বান্দা যেই বান্দি আমার নবীর উপর এমন ভাবে আমি নবীর উপর এমন ভাবে মুক্তারপুর ব্রিজের কাছের মাহফিল থেকে বসিয়া বসিয়া দুরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে ওই উম্মতের সালাম আর দুরুদগুলা পৌঁছাইয়া দিয়া থাকেন
কোন বান্দা যখন দুরূদ পাঠ করে দুরূদ শব্দটা তার জবান থেকে বের হইয়া জবান থেকে বের হইয়া পৃথিবীর আনাচে কানাচে ঘুরতে থাকে আর বলতে থাকে আনা সলাতুন মিন ফুলান ইবনে ফুলান আমি হইলাম ওই বান্দার পক্ষ থেকে দুরূদ ইমুকের ছেলে ইমুকের পক্ষ থেকে দুরূদ গাছের কাছে গিয়া বলে সাগরের কাছে গিয়া বলে পাহাড়ের কাছে গিয়া বলে দুরূদ শব্দটা এমন ভাবে প্রত্যেকটা মাখলুকের কাছে গিয়া গিয়া বলতে থাকে আর দুরূদ পড়নেওয়ালার উপর তাম দুনিয়ার মাখলুক তার জন্য নাজাতের দোয়া করতে থাকে আল্লাহর নবীজি আরো বলেন জিব্রাইলের সাথে আমার সাক্ষাৎ তবাশ্বরণী জিব্রাইল আমাকে সুসংবাদ দিল হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন قال الله عز وجل আল্লাহ বলেন মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ও নবীজি আপনার উপর কেউ যখন কোন দুরূদ পাঠ করে আমি তার উপর উল্টা রহমত নাজিল করি ও মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি আর আপনার উপর কেউ যখন সালাম প্রেরণ করে আমি উল্টা তার উপর আরো উল্টা তার উপর আমি শান্তি বর্ষণ করতে থাকি বলেন না সুবহানাল্লাহ আজমতওয়ালা নবীর উপর দুরূদ পাঠ করলে শান কত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুতে 10 বার পারবেন না সন্ধ্যা বেলা 10 বার কোন বান্দা যখন নবীর উপর 10 বার দুরূদ পাঠ করবে সকাল বেলা 10 বিকাল বেলা 10 মোট 20 বার নবীজি বলে এই উম্মতকে আমি নিজে স্বয়ং সুপারিশ করে তারে জান্নাতে ঢুকায়া দেব আনাস ইবনে মালিককে আল্লাহর নবী বলে ওরে আনাস আমাকে যদি তুমি মিজানের কাছে না দেখো কুলসিরাতের কাছে দেখবা আমি আমার উম্মতগুলারে চিহ্নিত করব যেই সমস্ত উম্মতরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে তাদের চেহারা গুলা হাশরের ময়দানে চমকাইতে থাকবে আর চমকানেওয়ালা চেহারা দেখিয়া দেখিয়া আমি নবীজি বুঝতে পারবো এটা আমার উপর দুরূদ পড়নেওয়ালা উম্মত বলেন না সুবহানাল্লাহ কিন্তু সবাইকে নবীজি শাফায়াত করবে না মন গরমত বানায়া বানায়া দুরূদ পড়া যাবে না মন গরমত বানায়া বানায়া দুরূদ পড়লে আল্লাহ নবীজি শাফায়াত করবে না আমার বাবাজিরাম আজমতওয়ালা নবী শানওয়ালা নবী কেমন যেই নবীর শানে দুরূদ পড়ার দ্বারা মাছও দামি হয়ে যায় সৌদাগরের একটি জাহাজ নদী দিয়া চলে যায় একজন সাহাবী দুরুদের খুব ভক্ত সে দৈনিক এমন ভাবে দুরূদ পাঠ করত জাহাজের কিনারায় বসিয়া বসিয়া দুরূদ পাঠ করতেছে একটা মাছও নবীর শানে দুরূদ শুনিয়া মাস্টর নৌকার সাথে জাহাজের সাথে লাগিয়া লাগিয়া যাইতেছে এই মুহূর্তে দুরূদ শোনা অবস্থায় মাছটাকে জেলে বিক্রি ধরে ফেলল বাজারে নিয়া বিক্রি করে দেয় এদিক দিয়ে আবু বকর চিন্তা করলেন আজকে বাজার থেকে ভালো একটা মাছ কিনে আনব যেই মাছটা আল্লাহর নবীকে আমি রান্না করে খাওয়াবো তিনি চিন্তা করলেন বাজারে গেলেন দেখলেন বড় মাছ দুরূদ পড়ছে তো চমকানো চমকানো দেখা যায় মাস্টারে তার পছন্দ হয়েছে বাড়ির মধ্যে মাস্টারে নিয়ে আনল বিবিকে বলে বিবি রে ভালো করে মাস্টারে রান্না করবা নবীজিরে দাওয়াত করম মাস্টারে রান্না করার জন্য বিবি যখন কাটে দৌত করিয়া চুলার মধ্যে মাস্টাকে রাখল চুলার মধ্যে তো আগুন ধরাইতে পারে না আল্লাহর নবীজির কাছে আবু বকর গেলেন ও নবীজি স্বামী স্ত্রী মিলে চেষ্টা করেছি মাছটাকে রান্না করার জন্য চুলার মধ্যে আগুন ধরানোর জন্য কিন্তু আগুন তো ধরাইতে পারতেছি না ও নবীজি কিভাবে আপনারে দাওয়াত খাওয়ামো টেনশনে আছি আল্লাহর নবীজি চলে আসলেন দেখাই বুঝতে পারলেন এটা এমন মাছ যেই মাছটা দুরূদ শোনা অবস্থায় তারে শিকার করা হয়েছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর এ তো এমন একটা মাছ যে আমার দুরুদের ভক্ত মাছ দুনিয়ার আগুন কেন
এই মাসকে জাহান্নামের আগুন তারে জ্বালাইতে পারবে না বলেন না সুবহানাল্লাহ মাইসুরতে ইউসুফ কো নেহি চাহনে ওয়ালা মাই কায়েস কে মানন্দ নেহি আশিক লাইলা মাই কায়েস কে মানন্দ নেহি আশিক লাইলা মাই দূর গো মজবুর গো আই সৈয়দ আলম দিদার দেখাতে নেহি আও আজ সুনা দু দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দু মুহাম্মাদুন বশারুন লাইসা কাল বশরি হুয়া ইয়াকুতু আন-নাসু কাল হাজারি ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ সেই নবীর শান আর আজমত নবীর জন্য যদি কোনো বান্দা একশত বার দরুদ পাঠ করে আল্লাহর নবী বলেন যে বান্দা যে বান্দি আমি নবীর উপর একশত বার দৈনিক দরুদ পাঠ করবে আমার আল্লাহ তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিবেন বলেন না সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝতেছেন আজমত আর শান যেই নবীর আজমত আর শান তার ছোঁয়া যার মধ্যে লেগেছে সেও বড় দামি হয়ে গেছে দেখতে বেশি চেহারাও সুন্দর না কালো মানুষ তারপরে নবীজির সংস্পর্শ পাইয়া দামি হয়ে গেছে তিনি আজান না দিলে ফেরেশতারা রিপোর্ট দেয় সে যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত সকাল হবে না রাতই থেকে যাবে বেলালে হাবশি সে যখন আজান দিত শিন উচ্চারণ করতে পারত না তার জিহ্বার মধ্যে গরম আগুনের কয়লা তার মুখে লাগাইয়া দিয়েছিল এজন্য জিহ্বার মধ্যে সমস্যা হয়ে গেছে শিন উচ্চারণ করতে গিয়া তিনার মুখ দিয়ে শিন হয়ে যায় ফেরেশতারা রিপোর্ট দিল গো নবীজি মদিনার মধ্যে তো কণ্ঠওয়ালা বড় বড় মুয়াজ্জিন আছে শুদ্ধভাবে আজান দিতে পারবে বেলাল তো শিন উচ্চারণ করতে পারে না বেলালে বাদ দিয়া দেন নবীজি পরামর্শ অনুযায়ী আল্লাহ নবীজি বেলালে বাদ দিয়া দিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নুকে দায়িত্ব দিলেন কণ্ঠ মধুর আজানও ছিল মধুর শুদ্ধ ছিল কিন্তু ফেরেশতারা আসিয়া রিপোর্ট দেয় কুমার নবীজি আপনি যে বেলালকে বাদ দিয়া দিলেন জানেননি বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত রাতই থাকবে আপনি কোনোদিন দিন দেখবেন না বলেন না সুবহানাল্লাহ আজমতওয়ালা নবী সেই নবীর শান আর আজমতের কারণে কালো হাফসি বেলাল দামি হয়ে যায় কেমন দামি নবীজি জান্নাতে হাঁটে দেখতেছে দুনিয়ার জমিনে বেলাল হাঁটে তার জুতার পায়ের আওয়াজ তার জুতার পায়ের আওয়াজ নবীজি জান্নাতে আরশে আজিমের কাছে শুনতে পায় আর সেটা ছিল নবীজির আজমত আর ভালোবাসার কারণে কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা আলোচনা কতক্ষণ চলবে ভাল লাগতেছে আপনাদের কাছে বুঝতেছেন আমার নবীর শান আর আজমত আমল করনেওয়ালা বান্দা পাঁচজনই আল্লাহর কাছে যথেষ্ট যদি আমল না করে লক্ষ মানুষ দিয়ে কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা কোরআন ও হাদিস দ্বারা নবীজির আজমত আর শান আপনাদেরকে একটু হলে বোঝানোর চেষ্টা করতেছি কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা নবীজির শান আর আজমত সেই নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে ঢুকাইতে পারি আমাদের জিন্দগি দুনিয়াও কামিয়াব পরকালও কামিয়াব নবীজির ভালোবাসা আমি কতটুক বাসতে পারলাম
নবীরে গালি দিলে মাঠে নামে না নিজেরে কিছু বললে ময়দানে নামে নবীরে গালি দিলে বিচার হয় না নেতা নেত্রীকে গালি দিলে এদেশে বিচার হয় কথা বলেন ঠিক কি না আল্লাহ নবীর শান আর আজমত কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেছেন কেমন শান ওয়ালা নবী যেই নবীর শান আর আজমতে সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছে আউলিয়ায়ে কেরাম ভালোবেসেছে কেমন ভালোবাসা নবীজির ভালোবাসা মোল্লা জামি রহমাতুল্লাহি আলাই তিনি কতগুলো কবিতা বানায়া মদিনার দিকে রওনা নবীজির একজন আশেক কারে কই দেখেন আল্লাহর নবীজির একজন আশেক মদিনার দিকে রওনা কতগুলা বিরহের কবিতা প্রেমের কবিতা বানায়া মদিনার দিকে রওনা বাদশারে স্বপ্ন দেখায় এ বাদশা মোল্লা জামি নামক একজন আমার আশেক মদিনার দিকে আসতেছে সে যদি আমার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এই কবিতাগুলা পাঠ করে আমি নবীজি সইতে পারবো না তারে কিন্তু মদিনায় আসতে দিবা না তৎকালীন সময়ের বাদশা মোল্লা জামিরে আটকায়া জেলখানায় বন্দি করিয়া আসামির মতো তারে ব্যবহার করা হচ্ছে কিছুদিন পরে আল্লাহর নবীজি আবার বাদশারে স্বপ্ন দেখায় এরে বাদশা তুমি যে আমার একজন আশেক রে আশেক আসামি মনে করিয়া তারে জেলখানায় বন্দি করে রাখলা আরে সে তো কোনো আসামি নয় সে তো আমার একজন ভক্ত আমার মা শুক্রে আমার মা শুক্রে আমার একজন আশেকরে তুমি এমন ভাবে বন্দি করে রাখছো ছেড়ে দাও আমার আশেককে তুমি ছেড়ে দাও বাদশা বড় আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কি এমন আশেক যার কারণে নবীজির আমি দুইবার স্বপ্ন দেখলাম মোল্লা জামির কাছে বাদশা গিয়া ক্ষমা চায় ওরে মোল্লা জামি ক্ষমা করে দিও বুঝতে পারি নাই মনে করেছিলাম তুমি একজন আসামি কিন্তু দেখতেছি এখন আবার নবী বলতেছে তুমি মদিনায় যাওয়ার জন্য ক্ষমা করে দিও বুঝতে পারি নাই মোল্লা জামির কাছে ক্ষমা চাইয়া বাচ্চা এবার মোল্লা জামিকে ছেড়ে দেয় মোল্লা জামি কি এমন আশিকের কবিতা বানায়া তিনি আনলেন কবিতাগুলা এমন ভাবে রওজার পাশে দাঁড়ায় তিনি পাঠ করেন যে মাহজুরি বরামদ জানে আলম তারহম ইয়া নবী আল্লাহ তারহম نآخر رحمة للعالمين زمهرما ترى غافل نشيني بروهر كبتا غلا جخور روجار پاشے درایا درایا پاٹ کرتے آسے اللہ نبی جی آر استیر تکتے پر لنا হাত মুবারক রোজা ফাটায়া বের করে দিলেন আর সেই হাতের মধ্যে মোল্লা জামি চুম্বন খাইয়া নিজের জীবনকে ধন্য করে দিলেন বলেন না সুবহানাল্লাহ নবীর আজমত আর ভালোবাসা তাদের ভিতরে কেমন শানওয়ালা নবীর ভালোবাসা তারা নিজের জিন্দগিকে ফিট করে তারা নিজের জিন্দগিকে দামি বানাইছে তলহা বিন বরা ছোট মানুষ নবীর কাছে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি আমি তো আপনারে খুব ভালোবাসি মহাব্বত করি কিরে আমারে খুব ভালোবাসো ছোট ছেলে তলহা বিন বরা ছোট মানুষ নবীর কাছে আসিয়া বলতেছে নবী আপনারে খুব ভালোবাসি বলে বেশি না কম বলে বেশি কেমন বেশি তোমার বাবার চাইতেও বেশি জি নবীজি বাবার চাইতেও বেশি ভালোবাসি তাহলে তোমার বাবার কল্লাটা আমার জন্য তুমি আনতে পারবানি বলে আনতে পারব এই কথা বলা মাত্র
তলহা বিন বরাত ছোট মানুষ এমন ভাবে তলোয়ার নিয়ে বাবার কল্লাকে আনতে যায় নবীজি বাস্তব দেখতেছে যে আমার জন্য তো বাবার কল্লা সে নিয়ে আসবে মাথা নিয়ে আসবে তলহা বিন বরাকে নবীজি ডাক দিয়ে বলে তলহা আমি তো দুনিয়ার জমিনে পিতা পুত্রকে মিলানোর জন্য এসেছি পিতা পুত্রের মধ্যে জগরা লাগানোর জন্য দুনিয়ার জমিনে আসি নাই আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলে তলহারি বুঝতে পারলাম তুমি তোমার পিতার চাইতে আমারে বেশি ভালোবাসো বাবার সাথে তলহা বাড়ির মধ্যে চলে যায় নবীজি খবর পাই তলহা বিন বরাত অসুস্থ আল্লাহর নবীজি তারে দেখতে গেছে ছোট মাসুম সাহাবি তারপরে নবীর আজমত আর ভালোবাসা কেমন একটু দেখেন আল্লাহর নবীজি গেলেন যাওয়ার পরে দেখতেছে মনে হয় তলহা বাঁচবে না এমন জ্বর এমন রূপ তার হয়েছে তলহার পিতারে বরাকে ডাক দিয়া বলে এই বরা তোমার পোলা মোহাম তোমার পোলা তলহা যদি এন্তেকাল করে আমারে কিন্তু জানাইবা আমি তারে দাফন করমু কাফন করমু তলহা বাবারে ডাক দিয়া বলে আব্বা জান নবী যে আসছিল কি বলেছে বলে তোমার যদি এন্তেকাল হয় নবীরে সংবাদ দেওয়ার জন্য মাসুম বাচ্চা তলহা ডাক দিয়া বলে গো আমার আব্বা জান আমি যদি দিনের বেলা ইন্তেকাল করি তাহলে নবীরে ডাক দিবেন জানাইয়া দিয়েন আমার দাফন কাফন যেন নবীজি করে আর যদি রাতের বেলা হয়া যায় তাহলে আমাদের বাড়ি তো জঙ্গলে নবীজি আমার মৃত্যুর সংবাদ শুনিয়া নবীজি আসতে চাইবে জঙ্গলের মধ্যে যদি আমার নবীজিকে বিষাক্ত কোনো প্রাণী আক্রমণ করে আমার নবী যদি জঙ্গলের মধ্যে পাহাড় ছিটকে পড়ে যায় তাহলে হাসুরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিমু যদি রাতের বেলা ইন্তেকাল করি তাহলে নবীজির জানানোর কোনো দরকার নাই ঘটনাক্রমে তলহা বিন বরার ইন্তেকাল রাতের বেলা হয়ে যায় রাতে তারে দাফন কাফন সম্পন্ন করা হয় নবীজি জানতে পারে নবীর একজন আশেক তলহার ইন্তেকাল নবীজি ছুটে গেলেন তলহার বাড়িতে এ তলহার পিতা এ বরা তোমারে না বলছিলাম তোমার ছেলে ইন্তেকাল করলে আমারে তুমি জানাইবা কেন তুমি জানাইলা না তলহার পিতা চোখের পানি ছেড়ে দিয়া বলে ওগো নবীজি কেমনে আপনারে খবর দিমু আমার ছেলে তো ওয়াসিয়ত করে গেলেন যদি দিনের বেলা ইন্তেকাল করে যেন যাতে করে আপনারে আমি জানাই আর যদি রাতের বেলা ইন্তেকাল করে তাহলে যেন না জানায় আমার সন্তানে তো রাতের বেলা ইন্তেকাল করেছে কেন রে বরা তোমার ছেলে রাতের বেলা নিষেধ কেন করলো ওগো নবীজি রাতের বেলা আপনি যখন তলহার বাড়িতে আসতে চাইবেন আমার ছেলে তলহা চিন্তা করেছে রাতের বেলা জঙ্গল পাড়ি দিয়া চিপাই চাপা রাস্তা দিয়ে আসতে গিয়া আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার তলহা বলে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আপনার প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকার কারণে এজন্য তলহা আমার ছেলে তলহা আপনারে নিষেধ করেছেন না জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আশিকের জন্য হাত তুলিয়া তার জন্য আমার নবীজি তার জন্য মুনাজাত করে দিলেন বলেন না সুবহানাল্লাহ